সিঙ্গেল সিল, এখানে ডুয়েল সিল। অর্থাৎ আপনি একটি মাত্র প্যাকেট করার ক্ষেত্রে, একটি প্যাকেট একবার প্যাকেট করার ক্ষেত্রে আপনি এই সুইচটি অন করে দেবেন, আর যখন একাধিক দুটি তিনটি প্যাকেট আপনি একসাথে প্যাকেটজাত করবেন সেক্ষেত্রে ডুয়াল সিল আপনি ব্যবহার করবেন। এইভাবে সমান করে জাস্ট এখানে একটি রিং দেওয়া রয়েছে এই মেশিনটির, এই রিংটিকে এভাবে তুলে জাস্ট এই ডায়েসের মধ্যে সমান হারে এভাবে করে বসিয়ে জাস্ট এখানে এই সিলিংটাকে প্রেস করে দিতে হবে। 9, 8, 7, 6, 5 জিরো জিরো হওয়ার সাথে সাথেই কিন্তু ভ্যাকিউম টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথেই সিলিং টাইম শুরু হয়ে যাবে। দেখুন, ভিজা একটি হাওয়াযুক্ত একটি প্যাকেট ছিল যেটিকে আপনাদেরকে কিন্তু একেবারে শুষ্ক একটি স্মার্ট প্যাকেটিং করতে সহায়তা করেছে। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট অথবা মাছ মাংস অথবা এই জাতীয় বিভিন্ন ড্রাই বা শুষ্ক খাবারগুলো আপনারা দীর্ঘদিন যাবত প্যাকেজিং করে, ভ্যাকুয়াম সিলিং প্যাকেজিং করে আপনারা রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে আমাদের এই মেশিনটি এত চমৎকার একটি মেশিন যেটি এই খাবারগুলোকে একটি স্মার্ট প্যাকেটিংয়ের সাহায্যে বিভিন্ন পচনশীলতা, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো মুক্ত রেখে আপনাকে দীর্ঘদিন সম্পূর্ণ স্মার্ট, একেবারে পানিমুক্ত, একেবারে শুষ্ক, বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলতে চাই, বিশেষ করে সম্পূর্ণ পানিমুক্ত, হাওয়ামুক্ত একটি স্মার্ট প্যাকেটিং করে এই খাবারগুলোকে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন। আপনারা যারা বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, আপনাদের যাদের ডেইলি ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে প্যাকেজিং করার প্রয়োজন পড়ে, আজকে আপনাদের জন্য আমার এই বিজনেস আইডিয়াটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজনেস আইডিয়া। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের যাদের বিভিন্ন মুদিখানার ব্যবসা, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ড্রাই ফুড, ফাস্টফুড, বিভিন্ন ধরনের মাছ এবং মাংস অনেক দিন যাবত আপনারা শুষ্ক করে চমৎকারভাবে প্যাকেজিং করে অনেক দিন যাবত রাখতে চান, সেক্ষেত্রে অনেক কম খরচে, অনেক কম সময়ে, অনেক স্মার্টলি এই ধরনের প্যাকেজিং করার ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই মেশিনটির চয়েস হতে পারে অন্যতম একটি স্মার্ট চয়েস এবং অন্যতম একটি স্মার্ট আইডিয়া। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো, যে মেশিনটি নিয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো যে কী করে আমাদের এই স্মার্ট ভ্যাকুয়াম সিলিং মেশিনটি দিয়ে আমরা আজকে সরাসরি কিছু পণ্যকে আপনাদেরকে ভ্যাকুয়াম সিলিং স্মার্ট প্যাকেটিং করে দেখাবো। তো আজকের ভিডিও আপনাদেরকে আমি এই স্মার্ট প্যাকেটগুলো দিয়ে কিছু সালাদ এবং এখানে কিছু মরিচ রয়েছে, এখানে কিছু সালাদ রয়েছে যেগুলো আপনাদেরকে ভ্যাকুয়াম সিলিং করে প্যাকেটিং করে আপনাদের দেখাবো, এবং অবশ্যই তার সাথে আমাদের এখানে কিছু সরিষা রয়েছে, অথবা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে যে ধরনের পণ্য আপনারা প্যাকেটিং করতে চান তা কিন্তু এই মেশিনটির সাহায্যে করতে পারবেন। তো আমরা আপনাদেরকে আজকে ডেমো আকারে এই দু একটি পণ্য প্যাকেটিং করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন আমাদের আজকের এই স্মার্ট ভ্যাকুয়াম সিলিং মেশিনটি, আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন এটি অত্যন্ত স্ট্রং স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি একটি মেশিন, যেটি চায়না থেকে আমদানিকৃত, যেটি সাধারণত জং ধরবে না, মরিচা ধরবে না, অত্যন্ত স্মার্ট ডিজিটাল একটি মেশিন যেটির সাহায্যে আমরা আজকের এই ভিডিওতে সরাসরি আপনাদেরকে কিছু পণ্য স্মার্ট ভ্যাকুয়াম সিলিং প্যাকেটিং করে আপনাদেরকে দেখাবো। সাধারণত আমাদের বাসাবাড়ি যে 220 লাইন রয়েছে সেটির সাহায্যে আমরা এই মেশিনটিকে ইলেকট্রিক সংযোগ দিলাম এবং ইতিমধ্যে আমরা অন করে দিলাম। কারেন্ট সংযোগ দেওয়ার পর এখানে পাওয়ার সুইচ রয়েছে যেটা দিয়ে আপনারা পাওয়ারটাকে অন করে দিবেন। জাস্ট পাওয়ারটাকে অন করা দেওয়ার সাথে সাথে এরকম একটি সিগন্যাল সাউন্ড ক্রিয়েট হবে এবং সাথে সাথে মেশিনটি চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মিটার, এই যে কন্ট্রোলিং প্যানেল থেকে কিন্তু সাধারণত এই মেশিনটাকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। দেখুন, লক্ষ্য করুন কিভাবে এখানে উল্লেখ রয়েছে ভ্যাকুয়াম টাইম। হ্যাঁ, সাধারণত কত সেকেন্ডের ব্যবধানে আমাদের একটি প্যাকেট সম্পূর্ণ বাধাই হয়ে যাবে। এখানে আছে সিলিং টাইম, কত সেকেন্ডে এটা সিলিং হবে এবং সিলিং হওয়ার শেষে অর্থাৎ বাইন্ডিং হওয়ার শেষে কত সেকেন্ডে সেটা কুলিং হবে, অর্থাৎ ঠান্ডা হয়ে একটি স্মার্ট প্যাকেট আপনার হাতে চলে আসবে। এখানে এই নিয়ন্ত্রণের এই সিস্টেমটি দেওয়া রয়েছে। এখানে অবশ্যই রয়েছে, দেখুন, সিঙ্গেল সিল, এখানে ডুয়েল সিল। অর্থাৎ আপনি একটি মাত্র প্যাকেট করার ক্ষেত্রে, একটি প্যাকেট একবার প্যাকেট করার ক্ষেত্রে আপনি এই সুইচটি অন করে দেবেন, আর যখন একাধিক দুটি তিনটি প্যাকেট আপনি একসাথে প্যাকেটজাত করবেন সেক্ষেত্রে ডুয়াল সিল আপনি ব্যবহার করবেন। এবং এই মেশিনটি সাধারণত ইমার্জেন্সি স্টপ করার ক্ষেত্রে যদি কখনও প্রয়োজন হয় আপনি এই সুইচটির সাহায্যে ইমার্জেন্সি স্টপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে পার্টটি রয়েছে, এখানে যে ডাইসটি রয়েছে অথবা যে ডালাটি রয়েছে, আপনারা ইলেকট্রিক সংযোগ দেওয়ার পূর্বে অবশ্যই এই পার্টটিকে আপনাদেরকে ওপেন করে দিতে হবে। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কয়েকটি স্মার্ট প্যাকেটিং করে দেখাই। কিছু সালাদ আইটেম আপনাদেরকে এই মেশিনটির সাহায্যে প্যাকেটিং করে দেখাবো, তার আগে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে ভ্যাকুয়াম টাইম। তো বন্ধুরা, লক্ষ্য করুন আমরা আজকের এই স্মার্ট ভ্যাকুয়াম সিলিং
প্যাকেটিংটি করার ক্ষেত্রে আপনাদেরকে যেই টেম্পারেচার এবং যে টেম্পারেচারগুলো আপনাদেরকে ধাপে ধাপে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে ভ্যাকিউম টাইম থাকতে হবে 15 সেকেন্ড, হ্যাঁ 15 থেকে 20 সেকেন্ড, সেগুলো হচ্ছে প্যাকেটিং ভেদে আপনারা এখানে কন্ট্রোলিং করবেন। এখানে সিলিং টাইমটা থাকবে 1.4 সেকেন্ড, যেটা আমরা ইতিমধ্যে এটাকে চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেমন 1.3 সেকেন্ড, হ্যাঁ 1.2 সেকেন্ড, আপনাকে চাইলে এখানে প্লাসে ক্লিক করে এটাকে বাড়িয়ে নিতে পারেন 1.5 সেকেন্ড, হ্যাঁ 1.4 সেকেন্ড আমরা রাখলাম। সেই ক্ষেত্রে এখানে কুলিং টাইম দেওয়া আছে, এখানে 4 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ মাত্র 4 সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু কুলিং টাইম হবে। তো ইতিমধ্যে আমরা এই মেশিনটির কন্ট্রোলিং প্যানেলটিকে সেট আপ করে নিলাম, এই অনুযায়ী কিন্তু আপনারা প্যাকেজিং করার জন্য এ ধরনের সিস্টেমে আপনারা কন্ট্রোলিং করবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা এ ধরনের কিছু প্যাকেট আমরা নিয়েছি যেগুলো আপনারা সাধারণত মার্কেট থেকে পাইকারি ক্রয় করতে পারবেন, এবং এ ধরনের এই প্যাকেটগুলো দিয়ে আজকে আমরা এখানে কিছু সালাদ আইটেম নিয়েছি, এগুলোকে এই ভিজা খাবারগুলোকে আমরা আপনাদেরকে প্যাকেটিং করে দেখাবো। তো এখন প্রথমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখছি যে এ ধরনের খাবারগুলোকে বিশুদ্ধতা রক্ষার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই গ্লাভস পরিধান করে নিতে হবে, আমরা অবশ্যই ভিডিওতে তাই করেছি আপনারা লক্ষ্য করছেন। এখন আমরা প্রথমত এই শসাগুলোকে এই প্যাকেট ভর্তি করতে হবে, হ্যান্ড গ্লাভস পরিহিত অবস্থায় আমরা এই শসাগুলোকে প্যাকেট ভর্তি করে নিচ্ছি। অতঃপর আমরা আমাদের আজকের এই ভ্যাকুয়াম সিলিং মেশিনটির সাহায্যে আপনাদেরকে সরাসরি প্যাকেটিংটা করে দেখাবো যে কী করে এই ভিজা খাবারগুলো যেখানে পর্যাপ্ত বাতাস রয়েছে, হ্যাঁ অর্থাৎ আমরা যখন এই মেশিনটির সাথে সিলিং করবো সম্পূর্ণ বাতাস মুক্ত, এই ভিজা মুক্ত একটি স্মার্ট একটি প্যাকেটিং কিন্তু আপনাদেরকে সরাসরি তৈরি করে দেখাবে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এ ধরনের এই খাবারগুলোকে এই প্যাকেট ভর্তি করার পর এই প্যাকেটটিকে এইভাবে সমান করে জাস্ট এখানে একটি রিং দেওয়া রয়েছে এই মেশিনটির, এই রিংটিকে এভাবে তুলে জাস্ট এই ডায়েসের মধ্যে সমান হারে এইভাবে করে বসিয়ে জাস্ট এখানে এই সিলিংটাকে প্রেস করে দিতে হবে। এবং এই অবস্থায় আমরা যেহেতু এই প্যাকেটটিকে অলরেডি এই ডাইসের মধ্যে বসিয়ে দিয়েছি, জাস্ট এই ডালাটিকে এই পার্টটিকে এখানে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের সিলিংটা শুরু হয়ে যাবে। তো সবাই সরাসরি লক্ষ্য করুন কীভাবে আমাদের এই মেশিনটি একটি স্মার্ট প্যাকেজিং সিলিং করছে। তো ইতিমধ্যে আপনারা একটি সাউন্ড পেয়েছেন যেটি হচ্ছে অন সাউন্ড, অলরেডি সিলিং হচ্ছে 9, 8, 7, 6, 5, 00 হওয়ার সাথে সাথেই কিন্তু ভ্যাকিউম টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথেই সিলিং টাইম শুরু হয়ে যাবে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে আমাদের সিলিং সেশন শুরু হয়ে গেছে, আপনারা এই মিটার কন্ট্রোলিং প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং সম্পন্ন হয়ে গেছে এবং কুলিং ডান, এবং সাথে সাথে কিন্তু আমাদের এই মেশিনটি একটি স্মার্ট প্যাক কিন্তু আপনাদেরকে অবশ্যই তৈরি করতে সহায়তা করেছে। দেখুন ভিজা একটি হাওয়াযুক্ত একটি প্যাকেট ছিল যেটিকে আপনাদেরকে কিন্তু একেবারে শুষ্ক একটি স্মার্ট প্যাকেটিং করতে সহায়তা করেছে। এখন আমরা সেমভাবে এই কাঁচামরিচগুলোকে প্যাকেট ভর্তি করে নিব, এবং এখানে আমরা কিছু লেবু কাটা নিয়েছি, এগুলোকে আমরা প্যাকেট ভর্তি করে নিব। জাস্ট 15 থেকে 17 সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমাদের এই প্যাকেটটি তৈরি হয়ে গেছে, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পেলেন। তো এখন আমরা এই কাঁচামরিচগুলোকে প্যাকেটজাত করে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ইতিমধ্যে আপনাদেরকে প্রক্রিয়াটি দেখিয়েছি, এটাকে সমান করে এই ডায়েসের মধ্যে এই রিংটিকে উঠিয়ে এখানে জাস্ট প্রেস করে দিতে হবে, প্রেস করে দিতে হবে এটাকে জাস্ট শেপটাকে যাতে সমান থাকে, এবং এই পার্টটি এই যে উপরের এই পার্টটিকে জাস্ট এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার এখানে সিলিং সেশনটি কাউন্ট হবে। তো লক্ষ্য করুন সবাই, আমি প্যাকেটিংটা দিয়ে দিচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের প্যাকেটজাত শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকিউম টাইম কাউন্ট হচ্ছে 9, 8, 7, 6, 0 হওয়ার সাথে সাথেই কিন্তু ভ্যাকিউম টাইম শেষ হয়ে সিলিং টাইম শুরু হয়ে যাবে। আপনার অবশ্যই এখানে কাউন্টিংটা যাতে একটা স্মার্ট কাউন্টিং হয় এবং পারফেক্ট কাউন্টিং হয়, এবং সেটা 1.5 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু সিলিং হয়ে গিয়েছে এবং কুলিং ডাউন, এবং সাথে সাথে আমাদের এই প্যাকেটিংটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই কাঁচামরিচগুলোকে সম্পূর্ণ শুষ্ক অবস্থায় কিন্তু আপনাদেরকে প্যাকেট করে দিয়েছে, অর্থাৎ হাওয়াটি কিন্তু সম্পূর্ণ মুক্ত। এবারে আমরা লেবুগুলোকে আমাদের এই মেশিনটির সাহায্যে আপনাদেরকে প্যাকেটিং করে দেখাবো। ঠিক সেম প্রক্রিয়া, এই ডাইসটাতে বসিয়ে এই রিংটাকে প্রেস করে দিতে হবে, এবার হচ্ছে এই পার্টটিকে লাগিয়ে দিতে হবে। তার মানে সত্যিকার অর্থে অত্যন্ত অ্যামেজিং একটি মেশিন আমাদের এই বিজনেস বাংলা স্মার্ট ভ্যাকিউম সিলিং মেশিনটি, মাত্র 15 থেকে 17 সেকেন্ডে কিন্তু প্রতিটি প্যাকেট আপনাদেরকে তৈরি করছে। আপনারা চাইলে কিন্তু মাত্র 1 মিনিটে এইভাবে প্রতি 15 থেকে 17 সেকেন্ড বা 20 সেকেন্ডে যদি একটি প্যাকেট তৈরি করে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন জাস্ট একটি এখানে এই হাওয়াটি কিন্তু ছেড়ে দিয়ে সাথে সাথে প্যাকেটটা কিন্তু একটা স্মার্ট প্যাকেট হয়। এখানে অবশ্যই প্রতিটি প্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টাইট ফিটিং প্রেস করে একটি স্মার্ট প্যাকেট কিন্তু আপনাদেরকে সিলিং করে দিয়েছে, একেবারে প্রতিটি প্যাকেট আপনারা লক্ষ্য করুন, দেখুন একেবারে টাইট ফিট একটি প্যাকেট যা কিন্তু আমাদেরকে তৈরি করে দিল। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি এইভাবে
আপনারা যেটি আমাদের এই মেশিনটির কন্ট্রোলিং প্যানেলে দেখলেন, মাত্র 15 থেকে 17 সেকেন্ডে কিন্তু আমাদের এই প্যাকেটগুলো তৈরি হয়ে গেছে। তাহলে 15 থেকে 17 সেকেন্ডে যদি প্রতি প্যাকেট তৈরি হয়, তাহলে প্রতি মিনিটে আপনি কিন্তু 4টি প্যাকেট তৈরি করতে পারবেন যদি এটি সিঙ্গেল প্যাকেট করেন। সেক্ষেত্রে আপনার প্রতি মিনিটে যদি 4টি প্যাকেট করেন, তাহলে প্রতি ঘন্টায় কিন্তু আপনাদেরকে 424 প্রায় 250 প্যাকেট কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা এই মেশিনটির সাহায্যে কালিজিরা প্যাকেট করে দেখাচ্ছি। এখন আমরা আপনাদেরকে এগুলোকে এটাকে জাস্ট এই প্যাকেটটাকে এটি স্মার্ট প্যাক আকারে তৈরি করে দেখাবো। এই রিংটিকে তুলে এইভাবে করে এই ডাইসের মধ্যে সমান হারে বসিয়ে দিতে হবে এবং এই রিংটাকে এইভাবে প্রেস করে দিতে হবে এবং এই পার্টটিকে চাপ দিয়ে বসিয়ে দিলেই আমাদের সিলিংটা শুরু হয়ে যাবে। লক্ষ্য করছেন এখানে ভ্যাকিউমটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সিলিং টাইম ডান এবং কুলিং ডান। সাথে সাথেই কিন্তু হাওয়াটাকে টেনে নিয়ে একটি স্ট্রং, একটি স্মার্ট প্যাক আমাদেরকে তৈরি করে দিয়েছে। হাউ নাইস, রিয়েলি অ্যামেজিং একটি মেশিন, যে মেশিনটির সাহায্যে আপনারা এইভাবে করে সম্পূর্ণ হাওয়া মুক্ত একেবারে পানিটাকে টেনে নিয়ে একটি স্মার্ট স্ট্রং প্যাকেট আপনাদেরকে তৈরি করতে সহায়তা করবে। সত্যিকার অর্থে এটি অত্যন্ত অ্যামেজিং একটি মেশিন আমাদের। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওতে দেখলেন খুব চমকপ্রদভাবে, খুব অ্যামেজিংলি কিন্তু আমরা আজকের এই স্মার্ট ভ্যাকিউম সিলিং মেশিনটির সাহায্যে কিন্তু এরকম স্মার্ট কিছু প্যাকেটিং আমরা তৈরি করলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম কিছু সালাদ প্যাকেটিং করে, এখানে কিছু শসা প্যাকেটিং করলাম, এখানে লেবু এবং কিছু মরিচ, এবং এই যে প্যাকেটটি আমাদেরকে জাস্ট ডেমো আকারে, একটি স্মার্ট ডেমো হতে পারে আপনাদের জন্য যারা এই ধরনের ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে চমৎকার একটি স্মার্ট প্যাকেটিং কিন্তু তৈরি করতে সহায়তা করেছে। তো আপনাদেরকে অবশ্যই আমি ইতিমধ্যে ভিডিওতে বলেছি, এইভাবে করে যদি আপনারা এই মেশিনটির সাহায্যে প্যাকেটিং করেন, আপনারা কিন্তু মাত্র 15 থেকে 17 সেকেন্ডে প্রতিটি প্যাকেট তৈরি করতে পারবেন। আর 15 থেকে 17 বা 20 সেকেন্ডে যদি আপনারা একটি প্যাকেট তৈরি করেন, তাহলে প্রতি মিনিটে কিন্তু আপনারা 4টি প্যাকেট তৈরি করতে পারবেন অ্যান অ্যাভারেজ। আর 1 মিনিটে যদি আপনারা এরকম 4টি প্যাকেট তৈরি করেন, তাহলে নিঃসন্দেহে আপনার এরকম ঘন্টা কিন্তু প্রায় 424 প্রায় 250 প্যাকেটের মতো তৈরি করতে পারবেন। আর এইভাবে করে কিন্তু প্রতিদিন প্রায় আপনারা হাজার হাজার প্যাকেট কিন্তু এই মেশিনটির সাহায্যে আপনারা ভ্যাকুয়াম সিলিং করে নিতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যা দেখলেন, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যারা এই ধরনের ব্যবসায়ী বা উদ্যোক্তা রয়েছেন, অবশ্যই সার্চ করুন আমাদের বিজনেস বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি। আপনাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হচ্ছে, বিজনেস বাংলা কিন্তু প্রতিনিয়ত এরকম মেশিনারিজ রিলেটেড নতুন নতুন বিজনেস আইডিয়া শেয়ার করে যাচ্ছে এবং আপনাদের ব্যবসাকে আরও বেশি সফল ও সমৃদ্ধ করে গড়ে তোলবার জন্য আমাদের রয়েছে সম্পূর্ণ কমপ্লিট A to Z বিজনেস বাংলা মেশিনারিজ প্রোডাক্ট। আপনারা এ ধরনের মেশিনারিজ রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই সার্চ করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না এবং অর্ডার করে ফেলুন আমাদের এই ভিডিওতে দেখানো নম্বরে এবং চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি এসে কিন্তু আমাদের এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।